আগামী এক মাসের মধ্যে পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে সব কেমিক্যাল গোডাউন অপসারণ করা হবে বলে জানালেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকন এ সময়সীমার পর কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষতিকর কেমিক্যাল পাওয়া গেলে তাৎক্ষণিক ওই প্রতিষ্ঠানের গ্যাস বিদ্যুৎ পানির সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি সকালে নগর ভবনে এক জরুরি সভায় এসব কথা বলেন সাইদ খোকন বুলবুল আহমেদের রিপোর্ট সকালে নগরভবনে ঢাকার আবাসিক এলাকা থেকে কেমিক্যাল গোডাউন অপসারণকল্পে এক বিশেষ জরুরি সভার আয়োজন করে দক্ষিণ সিটি কর্পোরেশন এতে যোগ দেন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন সেবা সংস্থার প্রধানরা অংশগ্রহণ সিটি মেয়র এতে বলেন পুরান ঢাকার কেমিক্যাল কারখানা বন্ধে আঠাশ ফেব্রুয়ারি থেকে দুটি ট্রান্সপোর্ট গঠনের মধ্য দিয়ে অভিযান শুরু করা হবে পয়লা এপ্রিলের মধ্যে পুরনো ঢাকা থেকে সমস্ত ধরনের ঝুঁকিপূর্ণ কেমিক্যাল অপসারণের মধ্য দিয়ে নাগরিকদের যান মালের নিরাপত্তা নিশ্চিতের বিধান করবেন চকবাজারের কেমিক্যাল সরানোর বিষয়ে কোনো প্রকার ছাড় না দেওয়ার হুঁশিয়ারি জানান পুলিশের মহাপরিদর্শক ডক্টর জাবেদ পাটোয়ারি আমরা এবার যে নামবো একেবারে সত্যিকার অর্থে হাটঘাট বেঁধে সবাই মিলে নামবো যত দ্রুত সম্ভব কেমিক্যাল কারখানা সরানোর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক। মন্ত্রণালয়ে কিন্তু অনেক রিকমেন্ডেশনগুলো এসেছে। নতুন করে ভাবার কিছু নাই আমাদের। আমরা এগুলোকে যে করতে হবে। এরকে সকালে রাজধানীর নিউ ইস্কাটনের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে যে কোনো মূল্যে চকবাজার থেকে কেমিক্যাল কারখানা সরানোর ঘোষণা দেন সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এখন এই রাস্তা করতে গেলে পর্যন্ত ভরbang তবে তো আপনার সাংবিধানিক জবাব লাগবে না কর্তৃপক্ষ। তখন তারা আন্দোলন করবে তখন আপনারা আবার তাদের পক্ষে রাখবেন বাস্তবতাটা কি আজকে ছাব্বিশটা খাল ঢাকা শহরে বন্ধ করে দেওয়া হয়েছে এই খাল উদ্ধার করতে গেলে কমপক্ষে পক্ষে ছাব্বিশ হাজার ঘর ভাঙতে হবে এই ছাব্বিশ হাজার লোকের জন্য আবার যখন ভাঙতে যাওয়ার পর আন্দোলনটা হবে বাধা দেবে তখন আপনারা তাদের পক্ষে থাকবেন এই বাস্তবতাগুলো মানেন না কেন এ সময় পূর্বশুরি শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার বক্তব্যের কঠোর সমালোচনাও করেন এই আওয়ামী লীগ নেতা সে আতঙ্কগ্রস্ত ছিল বুলবুল আহমেদ বাংলা টিভি ঢাকা দেশের শীর্ষস্থানীয় গাড়ি বাজারজাতকারী প্রতিষ্ঠান উত্তরা মোটরস বাজারে নিয়ে এলো প্রিমিয়াম সিডান সিয়াজ ও স্টাইলিশ আর্টিকা গাড়ি সকালে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এক অনারম্বর অনুষ্ঠানে এর উদ্বোধন করেন উত্তরা মোটরসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এই সময় বলেন গাড়িগুলোতে স্মার্ট হাইব্রিড প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যাতে গ্রাহকদের জন্য তিন বছরের ওয়ারেন্টিও দেওয়া হচ্ছে ভারতীয় সুজুকির অনিল সাইনি গৌরব গুপ্তা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটি নিজস্ব চোদ্দটি শাখা ও পাঁচটি ডিলার আউটলেটের মাধ্যমে সারা দেশে বিক্রয়োত্তর সেবা প্রদান করে আসছে